মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি। চলুন সকালটা শুরু করা যাক। অনেক দিন ধরে দুধের যে উপরের মাথাটা পড়ে শর্টটা, সেটাকে তুলে 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 এই টিফিন বক্সের এক টিফিন বক্স হয়েছিল। আর ভাবছিলাম কবে এটা দিয়ে ঘিটা বানাবো, তো সেই কারণে আজকে সময় পেলাম। তো এই জন্যে ওইটাকে পুরো ঘিটা সরি পুরো ওই যে দুধের মাথাটাকে একটা এই টিফিনের মধ্যে থেকে এই মগটায় নিয়ে নিলাম। আর এটাকে না ভালো করে ফেটিয়ে নিতে হবে, যত ভালো ফেটানো হবে তত ভালো ঘি হবে। দেখেছেন ফেটাতে ফেটাতে কীরকম একটা নরম ব্যাটারের মতো তৈরি হয়ে গেল। তো যাই হোক, এরকম ফেটাতে ফেটাতে যখন একদম নরম হয়ে যাবে তখন আমি কড়াইয়ে ঘিটা এবারে বসিয়ে দেব। পুরো মাথাটাকে আমি কড়াইয়ে আস্তে আস্তে দিয়ে দিলাম। আর কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই দেখেছেন পুরো কীরকম পাতলা মতন হয়ে গেল। এটাকে নাড়িয়ে 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 একদম হালকা করতে হবে, যতক্ষণ না এটার কালার ব্রাউন মতো হয়ে যাচ্ছে। আর এটা যত ব্রাউন হবে, এই দেখছেন ঘিটা উপর থেকে বেরোতে শুরু করেছে। তো যাই হোক, এটাকে আরও কিছুক্ষণ আমি ভালো করে নাড়িয়ে পুরো ঘিটা বের করে নিই। চলুন, এ দেখেছেন কতটা ঘি বেরিয়েছে, অনেকটা ঘি বেরিয়েছে। আর আমি এটা পুরো ছাঁকনি করে ছেঁকে নিলাম। আর এই যে ঘিয়ের যে খাঁকি, আপনারা খাঁকিই বলেন তো, আমরা কিন্তু খাঁকিই বলি। তো যাই হোক, যে খাঁকিটা বেরিয়েছে সেটা আলাদা সরিয়ে রেখে দিলাম। আর বাকিটা যে ঘিটা আমরা বেরোলো, সে ঘিটা ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা করার পরে এই কোটোটার মধ্যে আমি আস্তে আস্তে ঢেলে রেখে দিলাম। পুরো ঘিটাই আমি এই কোটোটার মধ্যে ভরে রেখে দিলাম। আর ঠান্ডা হয়ে গেছে বলে এটা ভরতে সুবিধা হলো, তার কারণ যদি ঠান্ডা না হতো, প্লাস্টিকের কোটো তো, কোটোটা দেখতে খুব সুন্দর না। তো যাই হোক, প্লাস্টিকের কোটো তো, কোটোটা কিন্তু নষ্ট হয়ে যেত। তো এটা ঠান্ডা হয়ে গেছে আর আমি ভরে রেখে দিলাম। আর এদিকে বিকেলবেলাতে বাবানের খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে আমাকে বললো মা বাড়িতে কিছু আছে। হঠাৎ করে দেখলাম যে একটা পপকর্নের প্যাকেট রয়েছে, তো সেটা থেকে বাবানকে পপকর্ন বের করে করে ভেজে দিলাম। কিন্তু এমন অবস্থা সবগুলো কিন্তু হয়নি, কো দেখেছেন কিছু কিছু এরকম কাঁচা গোটাও রয়ে গেছে। তো যাই হোক, আমার এগুলো খেতে খুব ভালো লাগে, তো এগুলো আমি নিয়ে খেয়ে নিলাম। আর বাবানকে ওই যেগুলো রয়েছে পপকর্নগুলো, যেগুলো ফুটেছে আর কি, যেগুলো হয়েছে, তো সেইগুলো আমি বাবানকে দিয়ে দিলাম। আর এই যে বাকি যে কাঁচা কাঁচার মতন ছোটো ছোটোগুলো রয়েছে সেগুলো আমি নিয়ে নিয়েছিলাম। মিষ্টি, তুমি কি খাচ্ছো? হ্যাঁ, কই দেখি ঘোড়া, এদিকে ঘোড়া, কি খাচ্ছো? ফুচকা? ও, কটা খেলে? একটা। হলো তোমার? পাঁচটা হলো। তুই পাঁচটা খেলে ফুচকা? কি দিয়ে খেলে? হ্যাঁ, কি দিয়ে খেলে? এই জল, তুই খাসনি, মিথ্যা কথা। শুকনো খেলি যে, আমি দেখলাম তুই যে শুকনো খেলি। শুকনোই খাস? আর খাবি? আর খাবি? কটা খাবি? কি করছিস এটা তুই? কি বলছিস? সন্ধেবেলায় আমি তো ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর বাড়িতে এসেছিল এক দাদা, তো সেই কারণে তাকে গরম গরম একটুকু বেগুনি ভেজে দেবো বলে এই যে গরম গরম একদম পুরো কড়াইয়ে বেগুন ছেড়ে দিয়েছি বেসন দিয়ে, আর হয়ে গেছে পুরো বেগুনি। তো যাই হোক, বেগুনিটা কি সুন্দর লাগছে দেখুন। তো যাই হোক, এটাতে দিয়ে আমি ওপরে একটু থেকে গোলমরিচ আর একটুখানি বিট নুন দিয়ে সেটাকে সাজিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম। আর আমরা যেহেতু ফুচকা খেয়েছিলাম সেহেতু আমরা কিন্তু আর খাইনি, আর দাদা যেহেতু চা খায় না, দাদাকে বেগুনিটা দিয়ে মা আর মাসিকে আমরা চা বানিয়ে দিয়েছিলাম। আর মা আর মাসি ছিল না, মা আর মাসি গেছিলো আরেক মাসির বাড়ি, তো সেই কারণে আসার পরে চাটা দিয়ে দিয়েছিলাম। এখানে বানাবো রাতের জন্যে সবজি রুটির সাথে, তো সেই কারণে এখানে ছোটো ছোটো করে গাজর আলু ক্যাপসিকাম কেটে নিয়েছি।
দিয়ে এবার একটাকে তরকারি করে নেব। আজকে রুটিটা বানাবো দুধ দিয়ে, তো সেই কারণে এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুধ। তো এবারে দুধ দিয়ে আটাটাকে মাখবো, কিন্তু দুধটা হাতে দেখছি একটু ভালোই গরম রয়েছে, তো যাই হোক দুধটা ঠান্ডা হোক, তারপরে এই দুধটা দিয়ে আমি আটাটাকে আজকে মেখে নেব। আটাটা মেখে খানিকক্ষণ মতো আমি রেখে দেবো। সবজি দিয়ে যে তরকারিটা বানাবো তার জন্য একটুখানি পনির ছিল ঘরে, তো সেটাকে বেসনের মধ্যে দিয়ে এটাকে একটা একটা করে এরকম আমি ভেজে নেবো, টুকরো করে নিয়েছি। আর এখানে তো সবজি কেটে রেখে দিয়েছি, আর এখানে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদাকে ঘষে গ্রেট করে রেখে দিয়েছি এটাকে ভিজিয়ে। যে পনিরগুলোকে এরকম করে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে দেখুন ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি। ভেপে কত বড় ভেজে রেখেছেন, ভাজাই দিলে হয়ে গেছে। আর আমি এখানে তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম, আর ওগুলোকে দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে জিরে। আর জিরেটা দেওয়ার পরে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, আলু, গাজর, ক্যাপসিকাম, সেগুলো সব একসাথে দিয়ে তারপরে আমি হালকা হাতে নেড়ে চেড়ে নেবো। কেন কি একটুকু ভাজা ভাজা হলে তারপরে মশলাটা দিতে বা নুনটা দিলে বেশ ভালো লাগে। তো যাই হোক সব মশলাগুলো দিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম, আর তারপরে আমি যে বাটিতে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও একবারে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এটাকে হালকা হাতে চলুন একটু নাড়াচাড়া করে নিই। তরকারিটা আমার মোটামুটি কষা হয়ে গেছে, এবার আমি হালকা হাতে জল দিয়ে দিলাম। যাদের রাতের বেলায় চিন্তা হয় যে কি করব, হঠাৎ করে বাড়িতে যদি কিছু না থাকে, তো এরকমভাবে একবার রান্নাটা করে দেখতে পারেন, আমার মনে হয় খেতে বেশ ভালোই লাগবে। বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি, কেন কি সকালে যাতে চাপ না হয়, উঠেই তো রান্নাঘরেই প্রথমে ঢুকতে হয় আমাদেরকে, তো সেই কারণে এই দেখুন আর এই যে গাছটা লাগিয়েছিলাম সেটা মোটামুটি বাড়তে শুরু করেছে। তো যাই হোক ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, আগামী নতুন ভিডিও নিয়ে আবার আগামী দিন আপনাদের কাছে চলে আসবো খুব তাড়াতাড়ি। আজকের মতো এটুকুই, সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরে খেয়াল রাখবেন।